ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, জানতে চেয়েছেন গীবাত সম্পর্কে। গীবাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবাত হচ্ছে এমন একটা পাপাচার, এমন একটা খারাপ কাজ, যেটা জেনা করলে যতটা মানুষ পাপ কাজ করে, যতটা ঘৃণিত কাজ, তার থেকেও জঘন্য, তার থেকেও মানে খারাপ কাজ হচ্ছে মানুষের পিছনে কথা বলা তথা গীবাত করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, তোমরা তোমার ভাইয়ের দোষ ত্রুটি খোঁজো না, তার পিছনে কথা বলো না, তার জন্য তোমরা গোয়েন্দাগিরি করো না তথা পিছনে কথা বলো না। যে এটা করবে তার নিজের ভাইয়ের গোস্ত খাওয়াটা যেমন অপছন্দনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও, সেরকম অপছন্দনীয় যে তার নিজের ভাইয়ের গোস্ত খাওয়াটা যতটা অপরাধ, যতটা অপছন্দনীয় গীবত করাটাও ঠিক তদ্রূপ। সম্মানিত দিনী ভাই, এজন্য গীবত হচ্ছে সব থেকে মারাত্মক একটি পাপ, যেটার কারণে আপনার আমল নামা থেকে আপনার সব কাটা হয়। এবং মানুষ গীবত করে কখন আল্লাহর কাছে ক্ষমা চায় না, সে নিজেও বুঝতে পারে না যে আসলে আমি গীবত করছি। এজন্য গীবতকারীর জন্য অত্যন্ত ভয়াবহ শাস্তি রয়েছে। সম্মানিত দিনী ভাই, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতের হাত থেকে আমাদের সকলকে মুক্তি দান করুক এবং গীবত থেকে আমরা যেন দূরে থাকতে পারি সেই তৌফিক দান করুক। আমিন। আশা করি সত্যটি পেয়েছি।